সেদিনের আচরণের জন্য আমি দুঃখিত, কোনো কিছু মনে করো না। আসলে তোমাকে অনেকদিন পর দেখে আমার ভিতরে সেই পুরনো সবাইকে আমি আর দমিয়ে রাখতে পারিনি। যাই হোক, বাদ দাও সেসব কথা, তোমার খবর কি? তোমার হাজবেন্ড কেমন আছেন, উনি কি করেন? ও চিটাগং ইউনিভার্সিটির লেকচারার। এতদিন আমি ওখানেই ছিলাম, বাবা স্ট্রোক করলেন তাই এখানে চলে এসেছি। ও, স্যারের স্ট্রোক করেছিল? আল্লাহর রহমতে প্যারালাইজড হননি, এটাই অনেক বড়। তোমার বাবা মা কেমন আছেন? বাবা মা ভালোই আছে, তাদের অনেক আশা অনেক চাহ আমার কাছে। তোমার কোনো চাওয়া নেই? একসময় ছিল, এখন নেই। মেঘে মেঘে তো অনেক বেলা হলো, এখন এখন বিয়ে করে নাও। আমাদের বেলা পড়িয়ে যায়, অন্ধকার নেমে আসে, নতুন সূর্যোদয় আর হয় না। এয়ারপোর্টে খুব সুন্দর একজোড়া দুল দেখলাম, দেখেই লোভ সামলাতে পারিনি, তোমার জন্য নিয়ে এসেছি। আর মনে আছে আমাদের যখনই দেখা হতো আমি তোমার জন্য বেলি ফুল নিয়ে আসতাম, সেটাও নিয়ে এসেছি। নাও।